আহমদ আব্দুল্লাহ, আপনি লিখেছেন যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই? তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা, তাদের আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং মাগফিরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং মাগফিরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন, এটি যদি তারা ফিল করতে পারেন তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরও সিরিয়াসনেসের সাথে বাদবন্দি করা উচিত, তওবা ইস্তেগফার করা উচিত, যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু এর মানে এই নয় যে রমাদান মাসে আমি কিছু করতে পারলাম না, বিধায় আমার এখন আর সুযোগ নেই, সামনে রমজানের জন্য আমি বসে থাকবো না। আমি প্রতি মুহূর্তে আল্লাহকে ইস্তেগফার করব, আল্লাহ তাআলা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন, রহমত দান করেন, যদিও রমাদানে বিশেষভাবে করেন, বেশি পরিমাণে করে থাকেন। তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে, আমি পিছিয়ে গেছি, এই জন্য আরও বেশি ইবাদত বন্দিগি এবং তবে ইস্তেগফারের জন্য আমাকে আগ্রহী থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত। এবং আশা করা যায় যে এখনও কেউ তবা করে আল্লাহ তাআলা মাফ করবেন, তবা বছর জুড়ে আল্লাহ তাআলা বান্দার তবা কবুল করে থাকেন এবং যে কোনো সময়ের তবাই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে। বিধায় রমজান চলে গেলেও এখনও তিনি তবা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন আবুল হাসান, আপনি লিখেছেন কোনো কারণে ঈদের আগে সাদকাতুল ফিদর আদায় করা হয়নি, এখন আদায় করলে কি আদায় হবে? ভাই আবুল হাসান, ঈদুল ফিদরের আগে যদি কেউ সাদকাতুল আদায় না করেন এখন সেটা আদায় করলে আর সাদকা ফিদর আদায় হবে না, সেটা সাধারণ দান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান আদাহা কাবলা সালাতি ফাহিয়া তকবাল ফাইয়া সাদাকাতুন মাকবুলা, যদি কেউ ঈদের সালাতের আগে ফিতরে আদায় করে ঈদের নামাজের আগে তাহলে সেটা সাদকা ফিতর হিসাবে কবুল হবে। অমানাত দাহ আমাদের সালাতে ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যদি কেউ ঈদুল ফিতরের নামাজের পরে এই ফিতরে আদায় করে তাহলে সেটা অন্য সাধারণ দশটা সাদকা বা সাধারণ দানের মতো একটা দান হবে, ফিতরে আদায় হবে না। বিধায় আপনি এখন আদায় করলে সেটা আর ফিতরা হবে না, আগে আদায় যদি না করা হয়ে থাকে তাহলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত এবং একটা ওয়াজিব তরক করার কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, যেন এই ভুলটা দ্বিতীয়বার না হয় সেজন্য সংকল্প করা উচিত।